যৌন অপরাধীর সঙ্গে সম্পর্ক বিল গেটসের, তার চেরি ভাঙলো বিয়ে, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতির 27 বছরের সংসার ভেঙেছে গত 3 মে। তবে কি কারণে এই বয়সে এসে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারা, সে জল্পনা এখনো চলছে। বিল মেলিন্ডার বিচ্ছেদে জি শেলি ওয়াং নামের এক চীনা সুন্দরীকে দায়ী করা হচ্ছে শুরু থেকে। বিলের সাবেক প্রেমিকা অ্যান উইন ব্লাডকেও দায়ী করেছেন কেউ কেউ। তবে অনেক মার্কিন নাগরিকের ধারণা, ব্যস্ত পৃথিবীতে কেউ কাউকে সময় দিতে না পারার কারণে সম্পর্কে ফাটল ধরে বিল মেলিন্ডার, যা একসময় অসম্ভব হয়ে পড়ে মেলিন্ডার জন্য। শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটেন তারা। এবার বিল মেলিন্ডার বিচ্ছেদের জানা গেল আরও এক কারণ, যা বিস্ময়কর ও চাঞ্চল্যকর বটে। দোষী সাব্যস্ত হওয়া আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এডওয়ার্ড এপস্টেইনের সঙ্গে বিল গেটসের যোগাযোগ থাকার কারণে নাকি সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন মেলিন্ডা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। WSJ এর দাবি, 2013 সাল থেকে জেফ্রির সঙ্গে যোগাযোগ ছিল বিলের। অপরাধী জেফ্রির সঙ্গে স্বামীর এই সম্পর্ক নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন মেলিন্ডা। বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছিল তার, আর সেই কারণে সম্পর্কে ইতি টানতে 2019 সাল থেকে বিভিন্ন সংস্থার আইনজীবীদের সঙ্গে দেখা করা শুরু করেন মেলিন্ডা। কিন্তু কোনো মতে বিলকে থামাতে না পেরে অবশেষে ডিভোর্সের সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জেফ্রি এডওয়ার্ড এপস্টেইনের ঘৃণ্য ব্যক্তি হিসেবে পরিচিত, একাধিক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযুক্ত ছিলেন এই মার্কিন ধনকুবের। শিশু কিশোরদের পাচার ও জোর করে যৌন দাসে কাজ করানোর মতো গুরুতর অভিযোগে কারাবাসে ছিলেন জেফ্রি এপস্টেইন। তার বিরুদ্ধে 2002 সাল থেকে 2005 সালের মধ্যে 18 বছরের কম বয়সে অন্তত 40 জন মেয়েকে জোরপূর্বক যৌনকর্মে অংশ নেওয়ায় অভিযোগ আনা হয়। 2008 সালের 6 জুলাই নিউ জার্সিতে বিমানবন্দর থেকে গ্রেফতার হন তিনি। আদালতে দোষী সাব্যস্ত হয়ে শেষ জীবনে কারাভোগ করেন জেফ্রি। 2019 সালে 66 বছর বয়সে কারাগারে অন্তরীণ অবস্থায় রহস্যজনক মৃত্যু হয় এই নারী নিপীড়কের। সে সময় গুঞ্জন উঠেছিল নিউ ইয়র্কের সেই কারাগারের ভিতরে আত্মহত্যা করেছেন এপস্টেইন, কেননা সাজাভোগের সময় কারাগারে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এপস্টেইন। আবার ষড়যন্ত্র তত্ত্ব সামনে এনে অনেকে বলেছেন আত্মহত্যা নয়, কারাগারে খুন হয়েছে এপস্টেইন। তার বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে নামই কেউ যুক্ত থাকতে পারেন বলে তাকে খুন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প ও বহু মার্কিন রাজনীতিকের সঙ্গে সুসম্পর্ক ছিল জেফ্রি। তাদের নির্বাচনী প্রচারে অর্থ ঢেলেছিলেন তিনি। 2002 সালে নিউ ইয়র্কের এক সাময়িকীতে এপস্টেইনকে চমৎকার মানুষ হিসেবে অভিহিত করেছিলেন ট্রাম্প। সেই হিসেবে মার্কিন ধনকুবের বিল গেটসের সঙ্গেও প্রয়াত জেফ্রির সম্পর্ক থাকাটা অস্বাভাবিক কিছু নয় বলে মনে করেছেন অনেকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।